হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের বংশোদ্ভূত নবী ছিলেন। নাববুয়ত প্রাপ্ত হয়ে তিনি বন ইসরায়েলের মধ্যে ধর্ম প্রচারে নিযুক্ত হলেন। তার বয়স বার্ধক্যে উপনীত হল, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান সন্ততি দান করলেন না। এমন অবস্থায় তিনি আল্লাহ তাআলার দরবারে মোনাজাত শুরু করলেন, হে আমার প্রতিপালক, আমার মেরুদণ্ড কুঁজ হয়ে পড়েছে এবং মস্তকের কেশ সাদা রং ধারণ করেছে। আমি এ পর্যন্ত তোমার কাছে কোনো প্রার্থনা করে বিফল হইনি, কিন্তু আমি একটি ব্যাপারে খুবই নিরাশ হয়ে পড়েছি, যেহেতু একে আমি তো একেবারেই বার্ধক্যে উপনীত হয়েছি, আমার স্ত্রীও সম্ভবত বন্ধা, তাই আমার কোনো সন্তান সন্ততি হওয়ার আশা নেই। যদি আমি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করি তবে আমার কোনো ওয়ারিশ থাকবে না। অতএব হে মাবুদ, তুমি অনুগ্রহ করে আমাকে একটি ছেলে সন্তান দান করো। আল্লাহ তাআলার দরবারে হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হলো। আল্লাহ তাআলার তরফ হতে ইরশাদ হলো, হে জাকারিয়া, আমি তোমাকে এক শুভ সংবাদ প্রদান করছি, তোমার ইয়াহইয়া নামে একটি ছেলে সন্তান জন্ম লাভ করবে। এই ইরশাদ শুনে হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মাবুদ, আমার ও আমার স্ত্রীর এই বার্ধক্য অবস্থায় কেমন করে ছেলে সন্তান জন্ম লাভ করবে? এই মুহূর্তে ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার পক্ষে আপনাকে সন্তান দান করা মোটেই কোনো কঠিন কাজ নয়। আপনি নিজের সম্পর্কেই চিন্তা করে দেখুন, পূর্বে আপনি কি ছিলেন? এক সময় তো আপনার কোনো অস্তিত্বই ছিল না, অথচ তারপরে আপনি আল্লাহ তাআলার কুদরতে হাত পা চক্ষু কর্ণ অন্তর্ধারী মানুষ রূপে অস্তিত্ব লাভ করলেন। হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে বললেন, হে মাবুদ, জিব্রাইলের কথা ঠিকই বটে, কিন্তু তবু যে আমার মন মানছে না। আপনি যে আমাকে সন্তান দান করবেন তার কিছু নিদর্শন আমাকে প্রদর্শন করুন। আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, তুমি তিন দিন তিন রাত কোনো লোকের সাথে কোনো রকম কথাবার্তা বলতে পারবে না, ওই সময়ের জন্য তুমি নির্বাক হয়ে যাবে। কোনো প্রয়োজন দেখা দিলে শুধু হাত ও মাথার সাহায্যে ইশারা করবে। এরপর কিছুদিন অতিবাহিত হলো, তখন হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর হায়েজ হতে দেখলেন। তারপরে স্বামী হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মিলন হলো, এবং এই মিলনের মাধ্যমেই আল্লাহ তাআলার রহমতে হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী গর্ভবতী হলেন। তার গর্ভবতী স্ত্রী যথাসময়ে একটি ছেলে সন্তান প্রসব করলেন। তিনি আল্লাহ তাআলার নির্দেশে উক্ত ছেলের নাম ইয়াহইয়া রাখলেন। এই ছেলের অন্তরে আল্লাহ তাআলা তার খাস নূরের অপূর্ব বৈশিষ্ট্য প্রদান করেছিলেন। তিনি শিশু অবস্থায় চার বছর বয়স পর্যন্ত ঘরের মধ্যেই ছিলেন, একবারের জন্য ঘরের বাইরে যাননি। যখন কৈশোরে উপনীত হলেন তখনও তিনি বের হয়ে অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করা হতে বিরত থাকতেন, কেবল ঘরের মধ্যে নির্জনে বসে কিসের যেন চিন্তা করতেন এবং ক্রন্দন করে সময় অতিবাহিত করতেন। তাতে তার মা তাকে বলতেন, বাছা, এভাবে সবসময় যদি ঘরের মধ্যে বসে থাকো তাহলে যে তুমি একেবারে অলস ও অকর্মণ্য হয়ে পড়বে। তুমি বাইরে গিয়ে সমবয়সী ছেলেপেলেদের সাথে একটু ছোটাছুটি ও খেলাধুলা করো, তাতে মনেও বেশ আনন্দ পাবে। জননীর কথা শুনে বালক ইয়াহইয়া বলতেন, আম্মা, আমাকে তো আল্লাহ তাআলা দুনিয়াতে খেলাধুলা করার জন্য পাঠাননি, তিনি আমাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সে উদ্দেশ্য সামনে রেখে আমাকে চলতে হবে। বালক ইয়াহইয়ার অবস্থা দেখে তার পিতা হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামও নিরানন্দ হয়ে পড়লেন। তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে মাবুদ, আমি তোমার কাছে সন্তানের জন্য প্রার্থনা করেছিলাম, তুমি আমাকে ছেলে সন্তান দান করেছ, কিন্তু সে কেবল নির্জনে বসে কেঁদে সময় কাটায় আর কি যেন ভাবতে থাকে, তার মুখে কোনো হাসি খুশি ভাব নেই, অনুগ্রহপূর্বক তুমি তার এ স্বভাবের পরিবর্তন করে দাও। আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, তুমি আমার কাছে একটি সৎ ছেলের জন্য প্রার্থনা করেছিলে, অতএব আমি তোমাকে এরকম সন্তানই দান করেছি। আমি এরকম বান্দাকেই অধিক ভালোবাসি যে সদা সর্বদা আমার উদ্দেশ্যে কান্নাকাটি করে এবং আমার কাছে ব্যতীত অন্য কারো কাছে কিছুই প্রত্যাশা করে না। আল্লাহ তাআলার এ বাণী শুনে
হযরত জাকারিয়া আলাইহিসাল্লাম খুবই খুশি হলেন এবং আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করলেন। হযরত ইয়াহইয়া আলাইহিসাল্লাম তার পিতার ওয়াজ নসিহত শ্রবণ করে ও তার কাছে শিক্ষা লাভ করে অত্যন্ত সাদাসিধাভাবে চলতেন। তার পোশাক পরিচ্ছদ ছিল একেবারে মামুলি ধরনের। তার বয়স কিছুটা বৃদ্ধি পেলে তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদেই অধিকাংশ সময় কাটাতেন। দিবানিশি সেখানে থেকে শুধু আল্লাহ তাআলার ইবাদত করতেন। পানাহার তিনি এত কম করতেন যে তাতে তার দেহ শুকিয়ে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল। এই অবস্থা দেখে তার পিতামাতা বললেন, বাবা ইয়াহইয়া, আল্লাহ তাআলার রহমতে যখন তোমার দেহে শক্তি সামর্থ্য দিয়েছেন, তদনুসারে তুমি তার ইবাদত বন্দেগী করবে, এ তো খুবই স্বাভাবিক। কিন্তু তার সঙ্গে তোমার প্রয়োজনীয় খাদ্য খাদ্য গ্রহণ করা আবশ্যক, নয়তোবা তোমার স্বাস্থ্য ও শরীর সবল থাকবে কিভাবে? পিতামাতার এ সকল কথা তার কাছে মন মতো হতো না। তিনি মনে মনে বলতেন, অধিক আহার করলে তার মধ্যে অলসতা আসবে, ফলে তার মন মতো ইবাদত করায় বাধার সৃষ্টি হবে। মসজিদে অবস্থানকালে তার ইবাদত ও ক্রন্দন দুটিই সমানভাবে চলত। কাঁদতে কাঁদতে তার দুই চোখের কোণে ও উভয় গালে পানিতে ক্ষতের সৃষ্টি হল। তার পিতা এই অবস্থা দেখে তার দুই চোখের নিচে কাপড় দিয়ে এমন মজবুত পট্টি বেঁধে দিলেন যেন চোখের পানি বেয়ে গালে পৌঁছাতে না পারে। হযরত জাকারিয়া আলাইহিসাল্লাম মজলিসে পাপের আজাব সম্পর্কিত ওয়াজ করলে হযরত ইয়াহইয়া তা শ্রবণ করে ভয়ে অস্থির হয়ে কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে পড়তেন, যার ফলে হযরত জাকারিয়া আলাইহিসাল্লাম ছেলে ইয়াহইয়া আলাইহিসাল্লামের অনুপস্থিতিতেই এ জাতীয় ওয়াজ করতেন, তার উপস্থিতিতে অন্য প্রকার ওয়াজ করতেন। একদিন হযরত জাকারিয়া আলাইহিসাল্লাম ওয়াজ করতে শুরু করেই মজলিসের চারিদিকে তাকিয়ে দেখলেন যে ছেলে ইয়াহইয়া উপস্থিত আছে কিনা। কিন্তু মজলিসের কোনো দিকে না দেখে মনে করলেন যে আজ হয়তো মজলিসে উপস্থিত নেই, সুতরাং তিনি সেদিন মজলিসের শ্রোতা বনি ইসরায়েলদেরকে লক্ষ্য করে বেহেশতের নিয়ামত ও দোজখের কঠোর আজাব সম্পর্কিত ওয়াজ করতে লাগলেন। ওই দিন হযরত ইয়াহইয়া মসজিদের এক কোণায় একটু আড়াল হয়ে বসে পিতার মুখে বেহেশত ও দোজখের আলোচনা শ্রবণ করে ধৈর্য হারিয়ে ক্রন্দন করতে করতে দৌড়িয়ে পাহাড়ের দিকে গিয়ে একেবারে নিরুদ্দেশ হয়ে গেলেন। পিতামাতা ও আত্মীয় স্বজন বহু অনুসন্ধান করেও তার খোঁজ পেলেন না। সাত দিন অতীত হওয়ার পর তাকে একটি পর্বত গুহায় বসে ইবাদত ও কান্নাকাটি করতে দেখা গেল। তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে কোনো রকমে বাড়িতে নিয়ে আসলেন, কিন্তু তার ক্রন্দন কিছুতেই বন্ধ হল না। মূলত আল্লাহ তাআলার মহান দরবারে ক্রন্দনের মূল্য ইবাদত অপেক্ষাও বেশি। হযরত ইয়াহইয়া আলাইহিসাল্লামের বয়স যখন মাত্র 7 বছর, তখন হতেই তার ক্রন্দনের মাত্রা আরও বেড়ে গেল। তার এত বেশি ক্রন্দনের কারণে পিতামাতা কারও মনে শান্তি ছিল না। একদিন হযরত জাকারিয়া আলাইহিসাল্লাম জিজ্ঞেস করলেন, বাবা, তোমার এত বেশি কাঁদার কারণ কি? জবাবে বললেন, আব্বাজান, কাঁদব না কেন বলুন? জাহান্নামের ভীষণ অগ্নিরাশিকে নির্বাপিত করার মতো কোনো কিছুই জোগাড় করতে পারছি না, তবে চোখের অশ্রুর সাহায্যে যদি তা সম্ভব হয় সেই ভরসাই ক্রন্দন করছি।